হযরত সালেহ নবীর কথা এবার আমি আপনাদের তার জীবন কাহিনী বিস্তারিত আলোচনা করব, ভুল ত্রুটি ক্ষমা করবেন। আমি লালমনি হাডেসান বাবুন। প্রখ্যাত তাবি ওহাব বিন রহমতুল্লাহর মতে হযরত সালেহ আলাইহিস সালাম বংশ পরস্পররা এই রূপ। সালেহ নবীর পিতা ছিলেন ওয়াইদ, ওবায়দ বিন জাবের, জাবেদ বিন সামুদ। অবশ্য তত্ত্ববিজ্ঞ উলামায়ে কিরাম হযরতে ইমাম বাগাবী কর্তৃক বর্ণিত যে হযরত সালেহ আলাইহিস সালামের বংশ পরস্পররা সূত্রে অধিকতর ও শুদ্ধ বলে অভিমত পোষণ করেন। তো হযরত ইমাম বাগাবী রহমতুল্লাহ তাবি হযরতে ওহাব বিন মুন্নাফ এই উভয়ের বর্ণনা সূত্র থেকেই জানা যায় হযরতে সালেহ আলাইহিস সালাম সমুদারেরই অধস্তন বংশধর। অন্য এক সূত্রে সামুদ হতে অর্ধ দিক হযরতে সালেহ আলাইহিস সালামের বংশসূত্র এইরূপ বর্ণিত হয়েছে। তাই সামুদ বিন আমের, আমের বিন ইরাম, ইরাম বিন শাম, শাম বিন নুহু বর্ণিত। এই বংশসূত্র থেকে প্রমাণিত হয় যে হযরতে সালেহ আলাইহিস সালাম নুহ আলাইহিস সালামের অধস্তন বংশধর, আর সামুদ হচ্ছে শাম বিন নুহের একটি শাখা গোত্র। তাই সামুদ গোত্র দ্বিতীয় আদ, আদ গোত্রে বলা হয়। আর প্রথম আদ অর্থাৎ হুদ আল্লাহ সাল্লামের জাতির, যারা আল্লাহর আজাবে থেকে পরিত্রাণ পেয়েছিল। এই দ্বিতীয় আদ বা সামুদ সম্প্রদায়কে হেদায়তের উদ্দেশ্যে হযরত সালেহ আলাইহিস সালামকে নবী করে পাঠান এই দুনিয়ার ভিতরে। সামুদ বংশের বসবাসের স্থান ছিল কোথায় আপনাদের যাই কইয়া, মানুষকে হেদায়তের জন্য কত নবী দিশের যে পাঠাইয়া রে। মানুষ বানায়া রে এ যে সামুদ গোত্র হেজর এলাকায় বসবাস করত, তাই কোরআনে তাদের আসবে হেজর বলা হয়েছে। আমি আপনাদের জানাই আল্লাহ তাআলা কোরআনে তে গো এইটা প্রমাণ গেছে কইরা রে। সামুদ গোত্র অর্থাৎ এক জাতির সম্প্রদায়, অর্থাৎ তারা বংশ, তার সালেহ আলাইহিস সালামের উম্মতগণ। সামুদ গোত্র হেজর এলাকায় বসবাস করত, তাই কোরআনে তাদের আশাপে হেজর বলা হয়েছে। আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বলেছেন, আর হেজরবাসী রাসূলদের মিথ্যা প্রতিপন্ন করেছে, সূরা হেজর পারা 14। এই কোরআনের উল্লেখিত আয়াতে হেজর বলা হয়েছে। এখানে স্বভাবতই এলাকায় সেই ভৌগোলিক ও অবস্থান সম্পর্কে প্রশ্ন জাগে। তাই হেজাজ ও সিরিয়ার মধ্যবর্তী স্থানে অবস্থিত ও ওয়াদিয়াতে কোরানামক স্থান পর্যন্ত যে বিশাল বিস্তৃত প্রান্তর, তাই ছিল সামুদ গোত্রের বসবাসের স্থান। বর্তমান এই এলাকা ফজলুন নাকার নামে পরিচিতি। আর আদ সম্প্রদায়ের দক্ষিণ আরবে বসবাস করত, তাদের আল্লাহ দহিত্র কাফেররা আজাবে ধ্বংস হবার পর আজাব থেকে পরিত্রাণ প্রাপ্তর উত্তর আরবের হেজর এলাকায় এসে বসবাস করতে থাকে। এই এলাকাটির আধুনিক সিরিয়া সংলগ্ন এলাকার অবস্থিত। এই এলাকার এখনো সামুদ গোত্রের লোকদের ও ঘর বাড়ি ও দালান কোঠার ও ধ্বংসাবশেষ ও পাপচার এবং আল্লাহ দহিত্রায় তাদের ধ্বংসপ্রাপ্তির সাক্ষী হয়ে আজও আছে। ধীরে ধীরে বললাম তারা কোথায় অবস্থিত হলো, ধীরে ধীরে চানমিয়া এইবার বলতে রে হইল, তুমি সেই আলোর নবী গো নবী ভবের পরে আইয়ারে। আলোচনা করা হয়েছে আপনাদের যাই কয়া, সামুদ সম্প্রদায়ের দ্বিতীয় আদ নামে পরিচিত ছিল, পরিচিত গেছে হইয়া, কেননা এরাই আল্লাহর আজাব থেকে মুক্তি আদ সম্প্রদায় গেছে হইয়া। এই ঈমানদারদের পরাপতি বংশধর আপনাদের জয় কয়া।
উপরে আলোচনা করা হয়েছে যে সামুদ সম্প্রদায়ের দ্বিতীয় আদ নামে পরিচিত। এই পরিচিত কেননা এরা আল্লাহর আজাবে থেকে মুক্তি, আদ সম্প্রদায়ের ইমানদার পরবর্তীতে বংশধর। তাই দীর্ঘকাল পর্যন্ত তারা তৌহিদের উপর স্থির থাকলেও কালকর্মে মূর্তি পূজা ও সম্প্রদায়ের জীবন স্থায়ী ও পালঙ্ক পেতে বসে। এর ফলস্বরূপ অন্যান্য সামাজিক অপরাধ ও তাদের মাঝে বিস্তৃত লাভ করে। আল্লাহ তাআলা তাদের হেদায়তের জন্য হেদায়তের উদ্দেশ্যে হযরত সালেহ আল্লাহ সাল্লামকে নবী করে প্রেরণ করেন। হযরত সালেহকে নবী করে প্রেরণ করেন, তাই সজাতিকে আহ্বান জানালেন, তোমরা আল্লাহর একাত্মের স্বীকার করো, তাই প্রদান করো তার আল্লাহ পাকের, আমাকে আল্লাহর নবী বলে মান্য করো, আল্লাহ এক একক লা শরীক বলিলাম তোমার, নিঃসন্দেহ আল্লাহ তালা আমাকে নবী করে তোমাদের হেদায়তের জন্য উদ্দেশ্য করে পাঠিয়েছেন, তোমায় বলি ভালো, আল্লাহর একাত্ম ও তার নবুয়াত স্বীকারকারী বলো রে। সালেহ আলাইহিস সালাম সহজাতিকে আহ্বান জানালেন, তোমরা আল্লাহর একাত্মের স্বীকার প্রদান করো, আমাকে আল্লাহর নবী বলে মান্য করো, আল্লাহ এক একক লা শরীক, নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমাকে নবী করে তোমাদের হেদায়তের উদ্দেশ্য পাঠিয়েছেন। এটা কে বলল? হযরত সালেহ আলাইহিস সালাম বললেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমাকে নবী করে তোমাদের হেদায়তের উদ্দেশ্যে পাঠিয়েছেন। নবুয়ত স্বীকারকারীরা বলল, তুমি যে আল্লাহ প্রেরিত নবী তার প্রমাণ কি? তখন সালেহ আলাইহিস সালাম তার সজাতিকে বললেন, বেঈমানি করেছিলেন, মূর্তি পূজার অপরাধে আল্লাহ তাআলা হুত ও জাতির আদকে ধ্বংস করেছেন, এরপরে এই হুদ নবীর পরে আমাকে আল্লাহ তাআলা স্থল বিষক্তি করে প্রেরণ করেছেন। কাফেররা তার সম্প্রদায়রা বলল, তোমার নবুয়তের সপক্ষে কোনো মাজেজা প্রদর্শন করো, আমরা দেখে বুঝবো তুমি নবী কিনা। সালেহ আল্লাহ সাল্লাম তাদের থেকে জানতে চাইলেন কি মাজেজা দেখাবো। তারা সবাই সমস্বরে বলল, ওই যে পাথর দেখতে পাচ্ছ, তা থেকে একটি উষ্টি বের হয়ে আসবে, তাৎক্ষণিক বাচ্চা প্রসব করবে এবং দুধও দেবে, এ হলে আমরা বুঝব এবং মেনে নিব সত্যি তুমি আল্লাহর কর্তৃক প্রেরিত সত্য নবী। তখন জিব্রাইল এসে হযরত সালেহের কাছেই বলে দিল, ও তো সালেহ আল্লাহ পাকে ওহি পাঠাইল। সালেহ আল্লাহ সাল্লামকে বললেন, আপনি তাদের থেকে তাই পুষ্টি বের হওয়ার আগে অঙ্গীকার গ্রহণ করাইয়া লন, আল্লাহর হুকুমে বিরুদ্ধ সারণ করে না যেন তারা, মাজেজার উষ্টিকে তারা যেন হত্যা করতে পারে না, এবং সেটির দূত সালেহ আল্লাহ সাল্লাম এদিন তাদের দূত ব্যতীত তার কিছুই খেতে পারে না, উষ্টে আর কিছুই তাদের জন্য হালাল নয় তো যায়া। তখন সালেহ সামুদ জাতির লোকদের থেকেই জিব্রাইলের এই বাতলানো মত অঙ্গীকার গ্রহণ করাইয়া এবার আবার আল্লাহর নির্দেশে লগয় হে সালেহ তোমাকে যাই কইয়া রে। সঙ্গে সঙ্গে তখন জিব্রাইল আলাইহিস সালাম এসে হযরত সালেহ আলাইহিস সালামকে বললেন, আপনি তাদের থেকে অঙ্গীকার গ্রহণ করুন, ব্যতীত আল্লাহর হুকুমের বিরুদ্ধে আচরণ করে তারা মাজেজার উষ্টিকে যেন হত্যা না করা হয়, সেটির দুধ ব্যতীত আর কিছুই খেতে পারবে না তারা, তাদের দুধ খেতে পারবে, এই উষ্টির দুধ খেতে পারবে। এটা জিব্রাইল এই সালেহ আলাইহিস সালামকে বলে দিলেন, এই উষ্টির আর কিছুই তাদের জন্য হালাল নয় দুধ ব্যতীত। তখন সালেহ আলাইহিস সালাম সামুদ জাতির লোকদের থেকে জিব্রাইল আলাইহিস সালামের বাতলানো মতের অঙ্গীকার গ্রহণ করেন। আবার আল্লাহর নির্দেশ এলো, ও হে সালেহ তুমি দোয়া করো এবং আমার কুদরত দর্শন করো, তোমার 4000 বৎসর পূর্বে আমি এই পাথরের মাঝেই উষ্টি সৃষ্টি করে রেখেছি। সালেহ আলাইহিস সালাম তাৎক্ষণিক আল্লাহর দরবারে দোয়া করেন। তিনি দোয়ামগ্ন থাকতে আলস্য পাথর থেকে এক আওয়াজ বেরিয়ে আসলো,
সাথে সাথে একটি সুদর্শনীয় উষ্টি পাথরের মধ্য থেকে বের হয়। উষ্টি ছিল নজিরবিহীন, নিজেই নিজের উদাহরণ। পাথর থেকে বের হবার ঘণ্টাখানিক পরেই উষ্টি একটি বাচ্চা প্রসব করে। আল্লাহর কুদরতের তৎক্ষণি তাজা ঘাস পরিদৃষ্ট হয়। এই উষ্টি সে ঘাস খায়, তৎক্ষণাৎ পানির একটি ঝর্ণা চরণভূমিতে প্রকাশ পায়। উষ্টি চরণভূমির ঘাস ও ঝর্ণার পানি খেয়ে বিচরণ করতে থাকে। এমন খেলা খেলছে মাওলা গো তুমি নবীদেরকে লইয়া রে, জাতি ছিল ভাইরে সাত গোত্রের সমষ্টি, সাত গোত্র কুদরতি ঋণ থেকেই পানি পান করত জানি, অথচ ঝর্ণার পানিতে কোন প্রকার ঘাটতি হতো না। সহস্রি উষ্ট্রটিকে পানি খাওয়াতে নিলে সেটি ঝর্ণার সব পানি খেয়ে ফেলে। তখন সালেহ আলাইহিস সালাম এই সামুদ জাতির লোকদেরকে বলে, তোমরা উষ্টির দুধ দহন করে পান করো, তোমাদের যাই বলে এতেই তোমাদের পানির প্রয়োজন মিটেই যে যাবে। হযরত সালেহের কথা মতো এই যে সপ্ত গোত্রের সবাই উষ্টির দুধ দহন করে এই যে ঘর মশক প্রমিতে ভর্তি করে দেয় ঘরে নিয়ে যেতে আবার গদুক আপনাদের যাই কইয়ারে। সামুদ জাতির সাত গোত্রের সমষ্টি সাত গোত্রের কুদরতি ঝর্ণা থেকে পানি পান করত, অথচ ঝর্ণার পানিতে কোনো প্রকার ঘাটতি হতো না। তাই এই সহিস এই উষ্ট্রীকে যখন পানি খাওয়াতে নিলেন সেটি ঝর্ণার পানিগুলো শুকিয়ে ফেললেন খেয়ে। তখন হযরতে সালেহ আলাইহিস সালাম সামুদ জাতির লোকদেরকে বললেন, তোমরা উষ্টির দুধ দহন করে পান করো, এতেই তোমাদের পানির প্রয়োজন মিটে যাবে। হযরতে সালেহ আলাইহিস সালামের কথা মতো সপ্ত গোত্রের সবাই উষ্টির দুধ দহন করে ঘোড়া মশক ও প্রভৃতি ভর্তি করে ঘরে নিয়ে যেত। আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালামকে বললেন, সাজাদিকে বলুন ঝর্ণার পানি একদিন উষ্টি এবং একদিন আপনার জাতির লোকেরা পান করবে। এর পদ্ধতি হলো যেদিন তারা উষ্টির দুধ দহন করবে সেদিন ঝর্ণার পানি পাবে না, এবং যেদিন তারা ঝর্ণার পানি পাবে সেদিন তারা উষ্টির এই উষ্টিরাহির উটের দুধ তারা পান করতে পারবেন না। এবারও বিশাল একটা খেলা শুরু করলেন। ধীরে বলবো কথা আপনাদের যাই কইয়া, কোরআনে এইবার কথা গো বলছেন আমরা পেশাই কি বিরিয়ানি। এটি একটি পুষ্টি একদিন এটির এবং একদিন তোমাদের পানির পানের পালা নির্ধারিত, আর তোমাদের অসুবিধা সেটিকে স্পর্শ করো না তাহলে এক কঠিন দিনের আজাব তোমাদেরকে পাকড়াও করবে আমার আল্লাহ। আল্লাহর কুদরতি হযরত গো সালেহ আলাইহিস সালাম এবার জন্ম নিয়ে উষ্টিতে সর্বত্র করেছি এখন আরে। এই যে একদিন পানি পান করবে ঝর্ণার সেদিন দুধ পাবে না, যেদিন ঝর্ণার পানি পান করবে উষ্টি সেদিন তোমরা ঝর্ণার পানি খেও না সেদিন তোমরা দুধ পাবে, আল্লাহ তাআলা এই কোরআনের কারিমে বলে দিয়েছেন। আল্লাহ বলছেন, আর একটি উষ্টি একদিন পানি এটির একদিন তোমাদের পানির পানের পালা নির্ধারিত, আর তোমরা অসদেশে সেটিকে স্পর্শ করো না তাহলে এক কঠিন দিনের আজাবে তোমাদেরকে পাকড়াও করবেন স্বয়ং আল্লাহ পাক। সুয়ারা সুরা সুয়ারা আয়াত 155 ও 156 পারা 19 এখানে এই কথাটি লেখা আছে। আল্লাহর কুদরতে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ায় জন্ম নেওয়া উষ্টি সর্বত্র অবাধ ও ঘোরাফেরা করতে থাকে। যেই জঙ্গলে সেটি বিচরণ করতে যেত তথাকার সব জানোয়ার সেখান থেকে পালিয়ে যেত। ধীরে ধীরে বলবো কথা আপনাদের যাই কয়া, ওই জঙ্গলে যখন যাইতো সালেহের উট তখন ওই জঙ্গলের
পশু যত পাখিরা রে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উটটি আল্লাহ পাক দিয়েছেন, এই উটটি সব জায়গায় বেড়াত, সব জায়গায় ঘাস খেত, সব জায়গায় যেত, কিন্তু জঙ্গলের ভিতরে যখন যেত তখন সকল প্রাণীরা পশুপালরা সবাই এই উষ্টিটিকে দেখে তারা ভিগে পালাত। যে কূপেই পানি পান করতে যেত তথাকার সব জীব জানোয়ার ভেগে পড়ত। তখন আল্লাহর নির্দেশ ক্রমে সিদ্ধান্ত হলো একদিন উষ্টিটি এবং একদিন সামুদ জাতির লোকেরা ঝর্ণার পানি পাবে। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বজাতিকে সাবধান করলেন, খবরদার, এটি আল্লাহর উষ্টি, সুতরাং তোমরা কোনোভাবেই এর চলাচল বাধা সৃষ্টি করে উত্তক্ত করো না, কষ্ট দিও না, ইহা করলে আল্লাহ তাআলা তোমাদের উপর কঠোর আজাব ও আপতিত করবেন। তারা উষ্টিটিকে আদরে যত্ন করত এবং হেফাজতে রাখত। তার এই উষ্টির দুধ দহন করে মানব ও ঘি, মাখন ও ঘি বানিয়ে শহরে নিয়ে দানশীল শহরে নিয়ে যেত। এরূপে বিভিন্ন প্রন্তায় তারা এর থেকে উপকারিত লাভ করত। এই উষ্টির কল্যাণেই তারা ধনশালী হয়ে যেত। এভাবে 400 বছর কেটে যায়। একদিন হযরত সাল্লাল্লাহু সাল্লাম বসাছিলেন, তার জাতির 10 সম্ভ্রান্ত ব্যক্তি তার খেদমতে অবস্থিত ছিল। এই সময় তিনি বললেন, হে আমার জাতির লোকেরা, শোনো, এ মাসে যার ঘরে পুত্র সন্তান জন্ম নেবে সে সন্তান দ্বারা গোটা জাতি ধ্বংস হবে। ঘটনাক্রমে তার কাছে উপস্থিত 10 সম্ভ্রান্ত ব্যক্তি সকলের স্ত্রীর গর্ভবতী ছিল। আল্লাহর ইচ্ছায় সে পুত্র সন্তানকে হত্যা করে ফেলল।